মারিমারি বিধায়কর সমষ্টি ভ্রমণ সরকারি আসনির সমূহ সুচারু রূপে রূপায়ণ হয়েছে নাই তাকে সাবলে পেডেল মারি বুজ ললে পরিস্থিতি অবশ্যই আসিল গাঁলে বলো শীর্ষক নিজাই কার্যসূচী হে পেডেল মারি মারি পদ্ম পুয়াই পেডেল মারি মারি চতিয়া সমষ্টির বিধায়ক পদ্ম হাজরিকার সমষ্টি ভ্রমণ বিধায়কগৰাকীয়ে চাইকেলেৰে চতিয়া আৰু নদুৱাৰ উন্নয়ন খণ্ডৰ অন্তৰ্গত বিভিন্ন অঞ্চল ভ্ৰমণ কৰিলে চৰকাৰী আঁচনিসমূহ সুচাৰুৰূপে চলিছেনে নাই প্ৰধানমন্ত্ৰী আৱাস গৃহ সঠিকভাৱে নিৰ্মাণ হৈছেনে নাই এই সকলোবোৰৰে বুজ ললে গাঁৱে গাঁৱে ভ্ৰমণ কৰি গাঁওবাসীৰে কথা পাতিলে এয়া বিধায়ক পদ্ম হাজৰিকাৰ গাঁৱলৈ বোলক কাৰ্যসূচী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ে কেন্দ্রীয় সরকারের ফলের যে আসনি দিছে রাজ্য সরকারের ফলের গাঁর দুখিয়া নিচলা মানুষক যে আসনি দিছে নামঘরেরপর আরম্ভ করে পুথিভঁরাল হোক কি মহিলা সমিতির ঘরেই হোক বা রাস্তা পদূলিরপর সকল আরম্ভ করে যে এই কামখিনি যে আমার করে আছে আজি চারি বছর পঞ্চায়েতে ইয়াত কাম করেছে এটা আমি রাইজর মাজলে আহিছো যে রাইজর কোবাত অসন্তুষ্টি আছে নাকি পঞ্চায়তৰ জনপ্ৰতিনিধিসকলক লগত লৈ বিধায়ক পদ্ম হাজৰিকাই গাঁৱলৈ বলক কাৰ্যসূচীত ভাগ ললে চতিয়া সমষ্টিৰ গাঁৱে গাঁৱে কেন্দ্ৰীয় আৰু ৰাজ্য চৰকাৰৰ আঁচনিসমূহৰ কাম কাজ পৰিদৰ্শন কৰিলে লগতে চৰকাৰী আৱাস গৃহসমূহৰ ক্ষেত্ৰত যিজনে আটক ধুনীয়াকৈ নিৰ্মাণ কৰি উলিয়াব পাৰিব সেইজনক এটা টেলিভিছন পুৰস্কাৰ দিয়া হ'ব বুলিও বিধায়কগৰাকীয়ে উৎসাহ যোগালে প্রতি গাঁও পঞ্চায়েতত আমি এটা ঠিক করেছো যে যোনে ভালকৈ ঘরটা বনাব এক নম্বরত হব তেওঁক আমি এটা টিভি পুরস্কার দিব গতি সেইকাৰণে আমার হিতাধিকারী সকল যুঁজ বাড়িছে উন্নয়নমূলক কামৰ গতি ত্বরান্বিত করবর কারণে আর রাইজর আবেগ অনুভূতির বুজ লবর কারণে ১৯টা গাঁও পঞ্চায়েতত এই যাত্রা আমি আরম্ভ করছো আজি আরম্ভ ৰঙাপৰাৰ পৰা ধনেশ্বৰ কলিতা নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আজিৰে পৰা আৰম্ভ হ'ল তৃতীয় পালি কোভিড টীকাকৰণ স্বাধীনতাৰ অমৃত মহোৎসৱ উপলক্ষে বিনামূলীয়াকৈ প্ৰদান প্ৰক্ৰিয়া মহানগৰী আজাৰাস্থিত খণ্ড প্ৰাথমিক চিকিৎসা কেন্দ্ৰত মুকলি কৰিলে স্বাস্থ্যমন্ত্ৰীয়ে ১৮ বছৰৰ ঊৰ্ধৰ সকলো ব্যক্তিকে প্ৰদান কৰা হ'ব এই টীকাকৰণ বিনামূলীয়া বুষ্টাৰ রাজ্যত আরম্ভ হল তৃতীয় পালি কোভিড প্রতিষেধক প্রদান প্রক্রিয়া মহানগরীর আজারার খণ্ড প্রাথমিক চিকিৎসালয়ত স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই আনুষ্ঠানিকভাবে তৃতীয় পালি কোভিড প্রতিষেধক প্রদান কার্যসূচীর আরম্ভ করে ১৮ বছর বয়সের ঊর্ধ্বর সকল ব্যক্তিকে বিনামূলিয়াক তৃতীয় পালি প্রতিষেধক প্রদান করা হব এতিয়াৰে পৰা রাজ্যের ২০০০টা স্থানত তৃতীয় পালি কোভিড প্রতিষেধক উপলব্ধ হব পরবর্তী সময়ত কলেজিয়া পর্যায়ে লৈ যোৱা হব বলেও স্বাস্থ্যমন্ত্রীয়ে মন্তব্য করে এই তৃতীয় পালি প্রতিষেধক প্রদান প্রক্রিয়া ৭৫ দিন ধরে চলিব আজির পৰা ৭৫ দিনৰ কারণে আমার যখন ১৮ বছৰৰ পৰা ৬৯ বছৰৰ লোক তৃতীয় পালি লোৱা নাছিল তেখেতসকলক আমি এই ৭৫ দিন ধরে ১৮ বছৰৰ ঊর্ধ্বর সকল লোককে আজির প্রায় এই ভ্যাকসিন অভিযান আমি আরম্ভ করছো এই অভিযান হব টিকাকরণ অমৃত মহোৎসব মন্ত্রীগৰাকীয়ে লগতে ১৫ৰ পৰা ২৯ জুলাইলৈ চলিবলগীয়া ডায়েরিয়া নিয়ন্ত্রণ অভিযানৰো একেলগে শুভারম্ভ করে ডায়েরিয়া নির্মূল অভিযান এপশেষ ধৰি চলিব জাপানিজ এনকেফেলাইটিছ আৰু সোৱাইন ফ্লু সন্দৰ্ভতো পৰীক্ষা নিৰীক্ষা চলি থকাৰ কথা জানিবলৈ দিয়ে জাপানিজ এনকেফেলাইটিছৰ ক্ষেত্ৰত আমি যোৱাকালি সিদ্ধান্ত লৈছোঁ ইয়াৰ আগতে আমাৰ মেডিকেল কলেজ কেইখনতে ইয়াৰ চিকিৎসাৰ ব্যৱস্থা আছিল বেলেগত আছে কিন্তু চূড়ান্ত চিকিৎসাৰ সিদ্ধান্ত আছিল আমি ১০খন ডিষ্ট্ৰিক্ট হস্পিটেলক ডিজিগনেট হস্পিটেল হিচাপে ইতিমধ্যে অতিৰিক্তভাৱে ঠিক কৰিছোঁ য'ত সেইমতে তাৰ বিশেষ ডাক্তৰ অন্যান্য যিখিনি ফেচিলিটি ICU যি য'ত লাগে সেইখিনি আমি ঠিক কৰিছোঁ মই ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট